হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে। তারা একের পর এক প্লেয়ার সাইন করাচ্ছে এবং ভালো ভালো প্লেয়ারের সাথে কথা বলছে যত নিকটে আসছে ট্রান্সফার মার্কেটে প্লেয়ার সাইন করানোর ডেট। তো তারা কিন্তু এবার একজন ইন্ডিয়ান সুপার সাব প্লেয়ারকে সাইন করাতে চলেছে, এবং সুপার সাব বলতে চলেছি এই কারণে, কারণ গত মরশুমে এই প্লেয়ারটি টোটাল 7টা ম্যাচ খেলেছে। এই 7টা ম্যাচের মধ্যে সে 4টে সুপার সাব হয়ে নেমেছে এবং 3টে কিন্তু গোল করেছে। তো বুঝতেই পারছ, একজন দুর্দান্ত প্লেয়ার। এই প্লেয়ারটির পজিশন কিন্তু লেফট উইং, এবং এই প্লেয়ারটি গত মরশুমে দুর্দান্ত খেলেছে, যে কটা ম্যাচ খেলেছে। আর তাছাড়া এই প্লেয়ারটিকে নিয়ে যে কথাটি বলার, সেটি হলো বয়সটাও খুব কম, 24 বছর বয়স মাত্র। তো গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলা মুথায়ান অ্যালোসিয়াসকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। এই মরশুমে সে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে। অত্যন্ত ভালো প্লেয়ার, পটেনশিয়াল রয়েছে। এখন দেখা যাক ইস্ট বেঙ্গলে এসে সে কেমন খেলে।